নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা একটু অন্যরকম পদ্ধতিতে, পটল চিংড়ি ভাপা। আমরা পটল ভাপাও খাই আবার চিংড়ি ভাপাও খাই, সেটাকেই একসাথে করেছি তবে একটু অন্যরকম পদ্ধতিতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবেন। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো পটল নিয়েছি। পটলগুলো একটু বড় দেখে নিয়েছি আর একদম কচি পটল নিয়েছি। পটলের ওপরের দিকের অংশটা নিচের দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার পটলটাকে ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। আমি খোসা কিন্তু পুরোপুরি ফেলবো না, পটলের গায়ের যে সবুজ অংশের পাতলা যে অংশটা সেটাকে চেঁচে ফেলে দেব। দেখুন, পটলটাকে আমি দুদিকটায় কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার ছুরি দিয়ে পটলের গাটা চেঁচে নেব, যাতে কী হবে পটলটা একদম নরম হয়ে যাবে না, আবার পটলটা খেতেও ভালো লাগবে। এই একই রকমভাবে সব কটা পটলেরই গাটা আমি ভালো করে চেঁচে নেব। পটলগুলোর খোসাগুলোকে চেঁচে নিয়েছি। এবার দেখুন, একটা পটল নিয়ে পটলের একটা সাইড থেকে আমি এই চামচের পেছন দিক দিয়ে ভেতরে স্কুপ আউট করে নিচ্ছি, পটলের ভেতরের যে শ্বাসটা বা বীজগুলো বার করে নিচ্ছি। তবে এই পটলটা একদম কচি পটল, মানে বীজগুলো হলুদ হয়ে যায়নি, বেশ নরম দানাগুলো, এগুলোকে ফেলে দেব না, এগুলোকেও কিন্তু কাজে লাগিয়ে নেব। যদি মনে হয় পটলের ভেতরের বীজগুলো বা শ্বাসটা পেকে গেছে, কারণ এখন তো পটলটা একটুখানি শেষের দিকে, সেই জন্য পেকে যেতে পারে, সেই কারণে তখন সেই বীজটা কিন্তু ব্যবহার করবেন না। আর যদি এরকম সুন্দর বীজ হয় তাহলে সেগুলোকে ফেলবেন না, সেগুলো অন্যভাবে কাজে লাগিয়ে নেব। দেখুন, পটলের দানাগুলোকে বার করে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে পটলের দানাগুলোকে দিয়ে দেব একটু ভেজে নেওয়ার জন্য। লবণ বা হলুদ কিছু দেব না, শুধু এমনি পটলের দানাগুলোকে একটু নরম করে ভেজে নেব। দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন পটলের দানাগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে রেখে দেব। এদিকে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের কিছুটা আমি নিয়েছি এমনি খোসারটা পুরোটাই ছাড়িয়ে, আর কিছুটা রেখেছি একটু লেজের অংশটাকে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছের তলার দিকের যে অংশটা সেটাকে ছুরি দিয়ে একটু একটু কেটে দিচ্ছি। কেন কেটে দিচ্ছি? কারণ চিংড়ি মাছটা তাহলে সোজা থাকবে। আর চিংড়ি মাছের পেছনের দিকের অংশটা যদি না কাটতাম তাহলে চিংড়ি মাছটা গুটিয়ে যেত, তেলে পড়লেই গুটিয়ে ছোট্ট হয়ে যায়, সেটা আপনারা সকলেই জানেন। আর চিংড়ি মাছকে সোজা টান টান রাখার জন্য এই তলার দিকের অংশটাকে একটু কাট দিয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে ভেজে রাখা পটলের দানাগুলো নিয়ে নিচ্ছি, এর সাথে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কোচানো, দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। একটু ঝাল ঝাল হওয়ার জন্য এগুলো দিচ্ছি। ঝালটা যদি অপছন্দ হয়, খুব একটা পছন্দ না হয়, তাহলে ঝালটা কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে রেখে দেব মিনিট পাঁচেক চিংড়ি মাছটার মধ্যে, যাতে লবণটা ভালো মতো চলে আসে। এবার দেখুন, এই যে পটলগুলোকে আমি শ্বাস ছাড়িয়ে রেখে দিয়েছি, পটলগুলোর গায়ে একটা কাঁটা দিয়ে ভালো করে ছিদ্র করে দিচ্ছি, যাতে পটলটা বেশ নরমও হয়ে যায় আর পটলের ভেতরে যে পুরটা ঢোকাবো তাতেও যেন মশলাপাতি ভালো মতো ঢোকে। এইভাবে প্রত্যেকটা পটলেরই গায়ে একটা একটা করে ছিদ্র দিয়ে নিলাম। এবার আমি একটা করে পটল নেব। এই পটলের মধ্যে আমি দিয়ে দেব এই পুর ভরা, মানে মশলা মাখানো যে চিংড়ি মাছ, সেগুলোকে আমি একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি। আমি এই জন্যই কিন্তু চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি, যাতে চিংড়ি মাছটা লম্বা লম্বা থাকে। দেখুন, আমি এক একটা পটলের মধ্যে দুটো বা তিনটে, যেহেতু চিংড়ি মাছটা একটু বড় সেই জন্য দুটো করেই আমি ঢোকাচ্ছি। আর যদি মনে হয় চিংড়ি মাছ একটু ছোট রয়েছে তাহলে এর মধ্যে তিনটে চারটে করেও চিংড়ি মাছ ঢোকাতে পারেন। ভালো করে সব কটা পটলের ভেতরেই আমি পুরগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ সোজা থাকবে। আর যেটাতে একটু ল্যাজ রেখেছি সেই চিংড়ি মাছটা কিন্তু একদম লাস্টে দিচ্ছি, আর ল্যাজটাকে একটু বার করে রাখছি,
যাতে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সবকটা চিংড়ি মাছের মধ্যে কিন্তু পুর ঠোকানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে তেলটাকে ভালো করে কড়াই চারিদিকে লাগিয়ে নেব। এবার দিয়ে দেব পটলগুলো। আমি পুর ভরা পটলগুলোকে দিয়ে তেলের মধ্যে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো, কারণ চিংড়ি মাছটা যেহেতু কাঁচা রয়েছে, যাতে চিংড়ি মাছটাও পটলের সাথে সাথে সুন্দরভাবে ভেতর থেকে কুক হয়ে আসে। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, মিনিট 3-4 সময় ধরে কিন্তু একটু লাল করে ভেজে নিলেই হবে। তবে ভেতর থেকে কিন্তু চিংড়ি মাছ বেরিয়ে আসবে না, দেখবেন চিংড়ি মাছটা ভেতর থেকে সুন্দরভাবে কিন্তু হয়ে এসছে। এবার এই পটলগুলোকে আমি তেলটাকে ঝরিয়ে উঠিয়ে রেখে দেব। চিংড়ি মাছ সমেত পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মশলা করব, তার জন্য নিয়েছি 1 চামচ নিয়েছি কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর নিয়েছি 2 চামচের মতো নারকেল কোড়া, আর 1টা কাঁচা লঙ্কা। ভালো করে পেস্ট করে নিয়ে এটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। অল্প সামান্য একটু মশলার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, আর সামান্য একটু স্বাদের জন্য দেব চিনি। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব, আর অল্প একটু 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। মশলা খুব ভালো করে দেখুন মিশে গেছে। এবার এই ভেজে রাখা পটলগুলোকে 1টা 1টা করে আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর আমি পটলগুলোকে 1টা 2টো করে দিয়ে ভালো করে মশলার সাথে একটু এপিটোপিট করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো মতো পটলের মধ্যে লেগে যায়। এবার এরকমভাবে সব কটা পটলই আমি দিয়ে দেবো। যেহেতু টিফিন বক্স ছোটো জায়গা, সেই জন্য একসাথে দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে, মশলা লাগবে না গায়ে, সেই কারণে এইভাবে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভালো করে এর মধ্যে ভালো মিশিয়ে নিয়েছি। এবার যে 1/2 টা 3টে চিংড়ি মাছ ছিল সেগুলোকেও আমি সাইড দিয়ে 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 দিচ্ছি, যাতে বেশ মশলাটার মধ্যেও একটু চিংড়ি মাছের টেস্টটা থাকে। আর এই পটল ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। 2-4টে কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার পটলটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে পটলের মধ্যে সুন্দরভাবে মশলাগুলো লেগে যায়। এবার আমি 1টা টিফিন বক্সের ঢাকা আটকে এটাকে কড়াইতে ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য 1 কাপের মতো জল একটু কড়াইতে দিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা বসিয়ে ওপরে একটা ভারী কিছু দিয়ে দিলাম, দিয়ে এটাকে একদম 20 মিনিট ভাপে রেখে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, প্রথমে হাই ফ্লেমে রাখবেন, যখন ফুটে উঠবে আঁচ কমিয়ে একদম কমে রেখে দেবেন। এবার এটা 20 মিনিট ফুটে যাওয়ার পর, তারপরে গ্যাস অফ করে একটু ঠান্ডা হওয়ার পর এটাকে খুলে নিচ্ছি। দেখুন আজকে আমার এই নতুন স্বাদের, একদম দুর্দান্ত স্বাদের একটা পটল চিংড়ির রেসিপি তৈরি হয়ে গেল। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর গরম গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে, এইভাবে পটল চিংড়ি খেয়ে দেখবেন।